হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ইজি রেসিপি বাই নার্গিসের রান্নাঘরে স্বাগতম আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো ইজি পটল ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে পটল ভর্তা করতে আমি এখানে ছয়টি পটল নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি শুকনা মরিচ স্বাদ মতো লবণ এবং সরিষার তেল চলুন তাহলে রান্না করা যাক প্রথমে পাত্রে এককা পানি দিয়ে পটলগুলো কেটে দুই ফালি করে দিয়ে দিলাম আমি পটলগুলোতে একটু একটু খোসা রেখেছি কারণ খোসা সহ ভর্তা খেতে বেশ লাগে এবার ঢাকনা দিয়ে দিলাম পটলটি ঠিক মতো সিদ্ধ হওয়ার জন্য পটলটি এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন পানি পুরোপুরি শুকিয়ে যায় দেখুন আমার পানি প্রায় শুকিয়ে আসছে আমি এখন পটলগুলো নেড়ে চেড়ে আরেকটু পানি শুকাবো পটলের মধ্যে আর একটু অবশিষ্ট পানি না থাকে পানি পুরোপুরি গেছে ঢেলে নিলাম দেখুন পটল গুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে আমি শুকনা মরিচ গুলো ভেজে নিব আমি এখানে দুইটি শুকনা মরিচ নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে চটকিয়ে নিব আপনারা যদি মনে করেন যে দিবেন তো দিতে পারেন। আসলে যে যেমন চাল পছন্দ করে আবার আপনারা এই ভর্তাটি কাঁচা মরিচ দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে শুকনো মরিচ দিয়ে করেছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম এবং ভালো করে মাখিয়ে নিলাম সরিষার তেল দিচ্ছি আর একটু মাখিয়ে নিলাম ভালো করে এবার পটল সেদ্ধ গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের আপনারা এই পটলের ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজা এবং গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা লাগে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না